ごめんごめん。準備するだって。了解です。ね。で、おお。お願い。準備で。ちょっと赤ちゃんのことだけしてほしい。Basically、আমি এখন যাচ্ছি হসপিটালে。আমার কন্যা এবং আমার কন্যার আম্মুকে রিসিভ করার জন্য আমি আশা করছি ওরা সেফলি চলে আসবে কেবল বেবি সিটটা কেনা হয়ে গিয়েছে এখন আমি এটা নিয়ে হসপিটালে যাব ওকে সাকসেসফুলি আমি গাড়ির ভিতরে রাখতে পারলাম বিসমিল্লাহ বলে রওনা দিই এই হচ্ছে আমার পারচেজ আমি মোয়ের জন্য একটা ফুলের তোড়া নিতে চাই সেক্ষেত্রে আমাকে একটু দাঁড়াতে হবে だから、ね、なので、1ヶ月検診は必ず来てほしいんだけど、はいその間はお家の中で自分のことと赤ちゃんのことだけしてほしいんですね了解ですだからお買い物とか家事とかはご主人さんにお願いしたいと思いますサポートしてくれる方は他にいらっしゃいますかお手伝いしてくれる人まあまだはいないです、うん、いないですよね、うん、そしたらお買い物とかはなるべくご主人さんあとお家の家事とかもできたらやってほしいんですよねでなるべく横になる時間を取ってほしいのであ、はいうん、そこの調整をお願いしたいです長い時間を取って大丈夫ですか長い時間長い、はい、立ってちょっと立っては問題ないですか、ね、立って少し歩くは OK だけど買い物とかはだし少しは何分ぐらい料理もねそうだねまあ15分ぐらいかなえ15分とても早い早いよそうだから本当はやんない方がいいんだよ本当はやんない方がいいそう横になってた方がいいAssalamu alaikum. যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন শুধু আমাদের না এই দিনটা আল্লাহ দিলে সবারই আসে 2021 সালের 26 মার্চ ইউকি বাবু সুস্থভাবে দুনিয়াতে এসেছিল আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময় ছিল করোনার মহামারী করোনা হলেই মানুষ মারা যেত এমন একটা ভয়ঙ্কর সময় ছিল আর এই কারণে জাপানের হসপিটালে কাউকেই অ্যালাউ করতো না ও আমাকে ভর্তি করে দিয়ে গিয়েছিল 4 দিন আগে আর আজকে 5 দিনের দিন আমাদের নিতে এসেছে এর মাঝে আমাদের মধ্যে কোনো দেখা হয়নি তো এখন ইউকি বাবুর সঙ্গে ওর বাবার প্রথম দেখা হচ্ছে赤ちゃんね。また次はトゥピーバル。かわいいね。最後に確認しますね。おごめんごめん。トゥピーバル本体でバル。またチューレフルシンだ。スルタナさんの赤ちゃんですね。はい。オッケー。はいはい。で、お家に帰ったらここにハサミでこのバンドをちょっと切ってください。はい。ね。ね。間違いないね。オッケー。大丈夫です。キロロバシギフレディちゃん。あとおへそついてます。うんうん。あとね、4日ぐらいで取れると思うけど。はいはい。ね、取れた後も消毒してね。はい。説明したよね。あと今日はね、検査してるから先天性だし。ね。これがいつ？明日取ってください。了解です。ね。で今日はお風呂入ってるのでベビーはお風呂大丈夫。はい、明日から。スキグソ取ってパルブ。一気止まる。スキグソ取ってパルブに気分よ。お風呂が明日。あ明日から。はい。ありがとうございます。はい。হসপিটালে বিভিন্ন নিয়ম কানুন আছে তাছাড়া হসপিটালের বিল পরিশোধ করছে তারপর আমরা বাসায় যাব আর বাসায় গিয়ে কিভাবে কি করতে হবে সবকিছু আমাকে হসপিটাল থেকে শিখিয়ে দিয়েছে
এমনকি গোসল করাটাও শিখিয়ে দিয়েছে। মাথা তো এদিকে হেলে যাচ্ছে, কিছু হবে না, ঘুমাচ্ছে। কোন দিক দিয়ে যাবো? হসপিটালের বিল কত এসেছে বা সরকার কত দিয়েছে আর কি কি সুযোগ সুবিধা আছে এসব নিয়ে আজকে আর বলছি না, পরে কোনো একদিন একটা ব্লগে বলবো। একটু পরে দেখাচ্ছে, নড়ছে তো, এখন ক্ষুধা লাগেনি। মাথা নড়ছে, তুমি খেয়েছো? তাহলে ওকে নিয়ে তো আমরা দোকানে যেতে পারবো না, তাহলে আমি একটা ম্যাকডোনাল্ডসে দাঁড়ায় পার্সেল নিই, তাই না? তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে এইভাবেই পিছনে বসো, ওটা এখন খোলা তো একটা, এটা তো এরা তো দেখবে না, আমি কি করে বসবো? তোমার সিট ওইটাকে এই পাশে দিতে হতো। জাপানের হসপিটালের নিয়ম, জন্মের পর বেবিকে যখন বাসায় নিয়ে যাবে তখনই গাড়িতে বেবি সিট থাকতে হবে, এই কারণে আমাদের বেবি সিটও কিনে এনেছে কিন্তু লাগানো হয়নি। হ্যাঁ ওঠো, ব্যাগটা তো খুলতে হবে। ভালো করে বসছো তোমরা? বাসা থেকে হসপিটালের দূরত্ব 5 কিলোমিটারের একটু বেশি। ইউকিবাবুকে প্রথমে ওই পাশে নিয়ে একটু রোদ লাগছিল মুখে, এ কারণে পরে আবার এই পাশে নিয়েছি। ইউকির বাবা ইউকিকে নিতে আসার জন্য গাড়ি পরিষ্কার করেছে, বেবি সিট কিনেছে, তারপর বাসা পরিষ্কার করে গুছিয়ে রেখে এরপর আমাদের নিতে আসার সময় রাস্তায় একটু ফুলও কিনেছে, তারপর আমাদের নিয়ে এই তো এখন বাসায় যাচ্ছে। চলে এসেছি বাসের সামনে, তো আমি আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি, আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ। তাই না?